Assalamualaikum. গত পর্বে কালকে আমরা শিখছিলাম এক নাম্বার মাখরাজ থেকে আট নাম্বার মাখরাজ পর্যন্ত। এবং হরফ শিখছিলাম আমরা আইন গাইন এই পর্যন্ত। নয় নাম্বার মাখরাজ, নয় নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মিলাই আমরা জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। নুন 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 নয় নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। নুন 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 আট নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া। লাম লাম দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে। লাম 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 নয় নাম্বার মাখরাজ, নয় নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। নুন 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 চার নম্বর পৃষ্ঠা। আলিফ 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 বা জিম হা দাল দাল রা যা যা সিন সিন সাদ ওয়াদ ওয়াদ ত ত
আইন ঘাইন 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 এই ঘাইন পর্যন্ত কি আমরা গতকালকে শিখছিলাম আজকে ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের ঠোঁটের পেট খেল করে মিলাই আমরা মুখের সাথে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে এই যে এই যে উপরের দাঁত নিচের ঠোঁটের পেট ফা 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 ফি 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 ফু ফি ফু ফা 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 ফি ফু ফা ফি ফু ফা ফি ফু নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 fa 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 দাঁত কি লাগতেছে হ্যাঁ জিহ্বা এই ঠোঁটের সাথে হ্যাঁ মনে হয় না হ্যাঁ ফা হইতাছে হ্যাঁ হ্যাঁ ঠোঁটের সাথে দাঁত লাগবে হ্যাঁ হাওয়ায় বার হয়ে যাইতেছে মনে হয় হ্যাঁ fa 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 আরো খেয়াল করো fa 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 আচ্ছা তারপরে চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তারপর উপরে তালের সঙ্গে লাগে জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তারপর উপরে তালের সঙ্গে লাগে অফ 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 জিহ্বার গোড়া থেকে হ্যাঁ তার বরাবর পরে তালের সঙ্গে কফ 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 Off. 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 Ti bu ku ko ti ku যেরকম বাংলায় আছে কয় রুসুকার
হ্যাঁ কি ও ক কাপ ওটা কি কাপের ক্ষেত্রে হ্যাঁ কপ কপের আলাদা কাপ জবর কা কয়াকার কা কয়রিস ইকের কি কাবজের কি কাপেশ কু কপেশ কু ক কি কু ক কি কু ক কি কু কু ক কি কু ক কি কু কু ক কি কু ক কি কু কফ 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 ফা 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 কফ 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 যেবার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো ক্যাফ 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 এদিকে খেয়াল করো ক্যাফ 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 এদিকে খেয়াল করি ফা ফা উপরের দাঁত নিচের ঠোঁটের পেট ফা 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 অফ 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 আমার মুখের দিকে খেয়াল করবেন অফ 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 ক্যাফ 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 একদম যেন কি মুখের খালি জায়গা হইতে বের না হয় উপরে কি হ্যাঁ যেবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে কিন্তু হুম কা কা হ্যাঁ লাগবে ক্যাফ 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 ক্যা 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 কি কু 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 কা কি কু কু কা কি কু কা কি কু কা কি কু ক্যাফ 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 কি ফা
fa 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 of of kaf 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 জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া জিহ্বার আগার কিনারা মিলাই জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম 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 ডান সাইডে কিন্তু মিলবে ডান সাইডে না খেল করেন লাম হ্যাঁ ডান সাইডে কষ্ট করে নেওয়া দরকার নাই বাম সাইডে কি জিহ্বার আগার কিনারা লাম 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 দাঁতের সাথে কিন্তু জিহ্বা লাগবে না বলছে কি হ্যাঁ দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম 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 lam 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 la li lu 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 la li lu la li lu la li lu fa 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 of of kaf kaf lam 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 fa fa of kaf lam lam কোন কোন হরফে চার আলিফ টান হচ্ছে কোন কোন হরফে এক আলিফ টান হচ্ছে খেয়াল রাখবো আমরা ফায়ে কয় আলিফ টান হইতেছে এক আলিফ আর বাকিগুলা এগুলা সবগুলাই চার আলিফ ফা ফা কফ কাফ লাম 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 lam 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 নাকের বাঁশি হতে গুন্নার হরফ উচ্চারিত হয় নুন মিম মিম নুন এই দুইটা হরফ কি নাকের বাঁশি হতে উচ্চারিত হয় মিম 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 এটা একটা আর আরেকটা হচ্ছে তিনটা হরফ হ্যাঁ দুই ছোট হতে উচ্চারিত হয় ওয়া বা মিম ওয়া বা মিম 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 Meme.
লাঠি ধরব, আপনারা হরফগুলো বলবেন। একসাথে فسبح
kaf 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 lam 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 mim mim nun 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 সবাই পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন তো এটা কি আরেকজন নুন নুন মিম মিম ফা কাফ 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 লাম 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 মিম মিম নুন নুন আগামীকাল আমরা এরপর থেকে শুরু করব ইনশাআল্লাহ মাখরাজ নয়টা আমাদের শিখতে হবে মুখস্ত রাখতে হবে আরো দাওয়াত দিব আসার জন্য হ্যাঁ যারা আসছি আরো অনেকেই আসার জন্য আগ্রহ পোষণ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক